हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। बबिता बोलछि। एखाने जे प्रोडक्टटा देखते पाच्छेन सेटा होच्छे वार्जिन कोकोनाट अयेल। छय मासेर बेबी थेके वयस्करा जादेर पेटे गैसेर समस्या, पायखाना कषा, तारा एवरीडे मर्निंग खाली पेटे वन ग्लास वार्म वाटारेर साथे वन टेबिल स्पून वार्जिन कोकोनाट अयेलटा मिक्सड करे खेले पेटर गैस रिमूव होबे एवं कषा पायखाना प्रॉब्लम दूर हो जाए। गाइस, अने के धरण प्रॉब्लेम आम्रा अनेक धरण मेडिसिन खेये उपकार पाईना। वार्जिन कोकोनाट ऑयलटा खेले अनेक उपकार पावा जाए। शुद्ध पेटे गैस अथवा पायखाना कषार ही ना, जादेर डायबिटिक्स कोलेस्ट्रॉल लेवलटा अनेक हाई, कोकोनट वार्जिन कोकोनट ऑयलटा किन्तु तादेर जोन्नो खूब भालो काज करे। इवेन जादेर हेयर झरे गिएछे बा खूब ड्राई होये गेछे, एटा खावार पर किन्तु सेई प्रब्लेमटाओ थाके ना। खूब खूब हेयरटा खूब शाइनि हय एबं हेयर ग्रो हय, प्लस स्किन मॉइश्चर थाके। आमादेर अनेकेरी कथा बलार पर कथा बोलले मुखेर थेके माउथ थेके बैड स्मेल बेर हय, दुर्गन्ध बेर हय। टीथ ब्राश करार परेओ अनेकेर मुखे किन्तु गन्ध थाके। जे कथा बोले से बोझे ना, किन्तु जे तार कथाटा शुने बा सामने थाके तार काछे किन्तु गन्धटा चले जाय। सो गाइस, যাদের এই ধরনের দুর্গন্ধের প্রবলেম মাউথে, তারা ওয়ার্ম ওয়াটারের সাথে কোকোনাট অয়েলটা দিয়ে খুব ভালো করে কুলুকুচি করে নেবেন। এটা কিন্তু ব্যাড স্মেলের যে ব্যাকটেরিয়াটা সেটাকে কিন্তু ফাইট করে মেরে ফেলে এবং দুর্গন্ধ আর থাকে না। কথা বললে দুর্গন্ধটা আর বার হয় না। যাদের ছোট ছোট বেবি, যাদের দাঁত গ্রো হয়েছে বা হয়ও নাই, সেই ধরনের বেবিদের টুথপেস্ট ব্যবহার করাটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, কারণ বেবিরা কিন্তু টুথপেস্টটাকে অনেক সময় গিলে ফেলে। বেবিদের টুথপেস্ট হিসেবে এই ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করা যায়। আমি করি, আমার বেবিদের আমি এই ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ওদের মাউথ ওয়াশের কাজ করি, ইভেন টিথ ব্রাশের কাজ করি। সো এটা বেবিদের মাউথের, অনেক বেবিদের টাং অনেক সময় দুধ খেতে খেতে একটা আস্তর পড়ে যায়, দুধের একটা আস্তর পড়ে যায় টাঙ্গে, এবং সেটা থেকে বেবির মাউথেও একটা ব্যাড স্মেল হয়। সো এই কোকোনাট অয়েলটা একটা সফট কাপড়ে, ওয়েট কাপড়ে যদি মিক্সড করে ক্লিন করা যায়, টিথটাকে ব্রাশ করা যায়, ইভেন যাদের স্পেশাল চাইল্ড আছে তাদের টিথ ব্রাশ করানোটা খুব টাফ, সো তাদের জন্য এটা বেস্ট। এই কোকোনাট অয়েল দিয়ে স্পেশাল চাইল্ডদের সফট ক্লোথ, ক্লিন ক্লোথ ওয়েট করে এই কোকোনাট অয়েলটা মিক্সড করে ফিঙ্গারের সাহায্যে টিথ, টাং, তালু এগুলো ক্লিন করে দেবেন। এবং এইটা যদি পেটেও চলে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এটা আরও ভালো। সো গাইস, যাদের এই প্রবলেমগুলো আছে তারা এটা ট্রাই করতে পারেন। এবং অনেক সময় বেবিদের পেটে ক্রিমি হয় এবং বেবিদের কিন্তু ক্রিমির মেডিসিনটা কিন্তু খাওয়ানো ঠিক না, তারা কিন্তু এই ভার্জিন কোকোনাট অয়েলটা খাওয়াতে পারেন। ভার্জিন কোকোনাট অয়েল খেলে বেবিদের ক্রিমিও মানে ক্রিমির প্রবলেমটাও চলে যায়। সো গাইস, যারা এটা বাজার থেকে কিনতে পারবেন, সেম ব্র্যান্ডই হতে হবে এমন কোনো কথা নেই, অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল এনি কাইন্ড অফ ব্র্যান্ডের হলেই হবে। আর হচ্ছে, যদি কেউ এটা না খুঁজে পান তাহলে ইউটিউব থেকে কোকোনাট অয়েল ভার্জিন কীভাবে বানাতে হয় সেটারও কিন্তু অনেক ভিডিও আছে এবং খুবই ইজি। সো গাইস, আপনারা এটা ব্যবহার করবেন, আশা করি অনেক উপকার হবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।